বিলুনে থানাধীন বড়চকলনি এলাকায় সিএমও অফিসের সামনে গভীর জঙ্গলে এক মহিলার পচা গোলা মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে, ঘটনাস্থলে রয়েছে পুলিশ, ডাকা হয়েছে ডগ স্কোয়াড এবং ফরেন্সিক দলকে। গত 19 সেপ্টেম্বর সন্ধ্যায় এই এলাকা থেকে নিখোঁজ হয়েছিল সবিতা দেবনাথ নামে 47 বছর বয়সী এক মহিলা। এই মহিলার বাড়ির পেছনের দিকে গভীর জঙ্গলে মৃতদেহ পাওয়া যায়। পরবর্তী সময়ে শাড়ি দেখে এটা সবিতা দেবনাথের মৃতদেহ বলে শনাক্ত করেন তার এই পুত্রবধূ। এলাকার মা বোনেরা এই ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তদের বের করে উপযুক্ত শাস্তি বিধানের দাবি করেন, বিশেষ করে ফাঁসিতে ঝুলানোর জন্য দাবি জানান। তবে মৃতদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। তাড়াতাড়ি গরু লই দেখি নিছিল নামি দিছিল নামি যাই গরু ইয়ে কোনো বাঞ্চি কি জানি আই এনদি বন দি চলি আছি এনদি হার ইয়াই এত কদি বানু কি জানি বুঝতে বলে তুই দেখি আছি কিতে আধেক হাজার কিছু দি কিছু বুঝি না এই পর্যন্ত দেখছি। কোন সময় দেখছিলেন? ওই তো সকালে 8:30-9:00 এই যে গরু লই গেছি এই গরু হাতে দেখতেছি। আপনারা বাইরে কাছে থেকে তো সবিতা দেবনাথ দেখে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ এখন তাই কি কইতে রিয়েন না তো চিনতে পারি না তাই তো কাছে যাইতে আর না চিনতে পারি না। এখন তো বডিটা দেখা গেছে বাড়ি ফিসে তো ব্যুরো রিপোর্ট Voice 18.